আহ কাকু লাগছে তো এত জোরে কেউ কামড়ায়। উফ আমার চিবিটা বোধহয় আর রইল না। আমি ঘুমায় রয়েছি, উনি আমার প্যান্ট টাইনে খুললা, আমার পুরুষাঙ্গ কেটে নে বলাইছে। হে প্রভু, হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, ইয়ে কি হুয়া। আজকালকার দিনে আর কাউকে বিশ্বাস করা যাবে না, সালা বিচ কেটে নিয়ে পালাচ্ছে। আমারটা আছে তো দেখি। হ্যাঁ আছে। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? এত তাড়াতাড়ি ভিডিও দিচ্ছি, এবার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ ইয়ার। ডু সাবস্ক্রাইব। বেশ কয়েক বছর আগে ইন্ডিয়াতে ভ্লগ চলতো, আর এখন শ্রাদ্ধবাড়ি ভ্লগ চলছে। মানে আমরা দুজন শ্রাদ্ধবাড়ির ভ্লগার? আরে এ তো ভাই ভাই, একদম একসাথে মদ গাঁজা খাই। ভাইপার পিসি মিলে রাজ্য চালিয়ে বোধহয় এতটাও খুশি হয়নি যতটা খুশি এরা শ্রাদ্ধবাড়ি ভ্লগ বানিয়ে পেয়েছে। এই তোদের দুজনের কাছে আমার একটা রিকোয়েস্ট হইল। উই যে হ্যাঁ, উনার শ্রাদ্ধ তো, প্লিজ তোরা গিয়ে একটু ভ্লগ বানাস। বলেন কি, যদিও বা তোদের ওখানে না গেলেও চলবে, তখন নিউজ চ্যানেলগুলো এমনি ভ্লগ বানানো শুরু করে দেবে, সবই টিআরপির খেলা। তো আজকে আমি শ্রাদ্ধবাড়ির ভ্লগের কিছু নিত্য নতুন কালেকশন দেখাবো। সেটার ওপরে ভ্লগ বানিয়েছিল, আর আজকে মামুনি দেখাবে কেমন লুক নিয়ে শ্রাদ্ধ বাড়িতে যেতে হয়। তুমি দেখবে যে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে লোকে মাছ খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কথা বলছে, গল্প করছে, সবই করছে। হ্যাঁ সবই করছে। তোমার বাড়িতে বয়স্ক কেউ, যারা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, তারা যদি কেউ পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তার আত্মার শান্তি কামনার্থে মানুষজন এক জায়গায় হয় খাওয়া দাওয়া করে। তো আচ্ছা, শান্তি কামনা করার জন্য এক জায়গায় হয় খাওয়া দাওয়া করে, ঠিক আছে। আচ্ছা মানলাম, সবটাই মানলাম, ঠিক আছে। তারপর জায়গায় হয় খাওয়া দাওয়া করে, তো সেই সব নিয়ে আমি কোনো কথা বলবো না। তবে গেট রেডি উইথ মি তো শুট করাই যায়, কারণ শ্রাদ্ধ বাড়ি গেলে তো আর বাড়ির জামা পরে চলে যাওয়া যাবে না। কি, বাড়ির জামা কাপড় পরে শ্রাদ্ধ বাড়িতে যাওয়া যাবে না? তাহলে কি পরে যাবে? রাস্তায় যে ন্যাকড়াগুলো পরে থাকে ওটাই গায়ে জড়িয়ে চলে যাবো? ভাই বাড়ির জামা প্যান্ট পরে যাওয়া যাবে না, কি বলছে মামুনি মানা, কিছুই বুঝতে পারছি না। প্রপার রেডি হয়ে তো মোটামুটি যেতে হবে, তো তাই জন্য আমি পরেছিলাম এই হোয়াইট ড্রেসটা, কারণ যেহেতু একটা শোকের জায়গা, তো সেখানে বেশি রংচঙে জামা কাপড় পরা উচিত না। শোকের জায়গা একটু রংচঙে না পরে সাদা পরেছে, ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু তুমি এরকম চশমা পরে একটা দাঁড় কাকের মতো করে লুক দিয়ে কে ভাই? এটা এটা শ্রাদ্ধ বাড়ির লুক। আর এই হচ্ছে আমার টোটাল লুক, তো শ্রাদ্ধ বাড়ির গেট রেডি উইথ মি নিয়ে ট্রোল করলে করতেই পারো, আই ডোন্ট কেয়ার। দিদির আসল উদ্দেশ্যটা কিন্তু শেষে বলে দিয়েছে, তোমরা চাইলে শ্রাদ্ধ বাড়ির গেট রেডি উইথ ওই বাল কি সব লুক ফুক দিয়েছে, ওই লুকটা নিয়ে তোমরা ট্রোল করতে পারো, কারণ দিদি সস্তার পপুলারিটি চায়। এই মামনির দেখছি ট্রোল হওয়ার খুব শখ। কি, এটা স্পেশাল খেলা হবে নাকি একে নিয়ে? একটা শ্রাদ্ধবাড়ির ইনভিটেশন ছিল, তো সেটাখানে কি খেলাম সেটা শেয়ার করতে আজকে এসেছি। শ্রাদ্ধবাড়ির ভ্লগ বানানোটা কি আজকাল ট্রেন্ড হয়ে উঠেছে, নাকি সস্তার পপুলারিটি পাওয়ার জন্য এটাই সব থেকে সহজ পদ্ধতি? চলো বন্ধুরা, আজকে একটু শ্রাদ্ধবাড়ি যাওয়া যাক। শ্রাদ্ধবাড়িতে কেউ মেকআপ করে যেতে পারে, কেমন জামা পরে যেতে পারে, গান মেরেছে। এবার মার্কেটে চলে আসলো শ্রাদ্ধবাড়ির বৌদি ভ্লগার। দেশ সংকট মে হ্যায়, তুই তো নেই বেঁচে। আচ্ছা বাই দ্য ওয়ে, তিনি কে? তিনি মানে কি হয় আমার? ওরে অ্যাটিটিউড, দুদিন হলো ভাইরাল হয়েছে তার ভাবসাব দেখেছো? কে হয় আমার, কি হয় আমার? মামনি রানু মণ্ডলও কিন্তু একটা সময় ভাইরাল হয়েছিল, তাই অহংকারী হয়ে নিজের পেছনটা নিজেই মারিও না। আরে সত্যি আমি তাকে দেখিনি। বাহ, এ তো দারুণ ব্যাপার, অচেনা মানুষের শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভ্লগ, পুরো কন্টেন্ট খাপে খাপ চম্পার বাপ। এই মামনির থেকে তোমরা সকলে একটু ডিস্টেন্সে থেকো, তা না হলে কার কখন গলা টিপে মেরে আবার তার শ্রাদ্ধে গিয়ে ভ্লগ বানাবে তা তোমরা ধরতেই পারবে না। আর তো বংশে অনেক লোক, সবাইকে আমি কি করে চিনবো? আমি এইটুকু বয়স আমার, এইটুকু বয়স আমার। হ্যাঁ ঠিকই তো, এতটা বাচ্চা বয়সে সব আত্মীয়দের মনে রাখা পসিবল নাকি? আমি নিজেই মনে রাখতে পারি না। কিন্তু মামুনি, তোমার এই বাচ্চা বয়সের জন্য তুমি যেই মানুষটাকে চেনো না তার শ্রাদ্ধে ডিরেক্ট গিয়ে বলছো, হ্যালো গাইস আমি এখন শ্রাদ্ধ বাড়িতে এসেছি, হ্যাঁ এটা দেখতে পাচ্ছ আমার একটা আত্মীয়র বাড়ি, কিন্তু আমি কাউকে চিনি না, ওই পিকচারটাতে যাকে দেখতে পাচ্ছ হ্যাঁ উনি মারা গেছেন। এসে ক্যাসে চালেগা বইন, নেকামিরও একটা সীমা থাকে। আচ্ছা রোস্ট কেউ করলে কি তুমি দুঃখ পাও? না একটু দুঃখ পাও না, কারোর রোস্টে দুঃখ পাও না? পেয়েছি। পেয়েছো? বলবো না নাম। বুঝে গেছি, কারণ সত্য কথা বললে তো গায়ে লাগবেই। কোন দিন দেখবে ইউটিউব ওপেন করার সাথে সাথেই দেখাচ্ছে
বিষাক্ত ছেলে হইতে সাবধান। হ্যাঁ একটু বেশি করা হয়ে গেছে, আমি বাচ্চা মেয়ে ছিলাম একটু, দাদা একটু বুঝতে ভুল হয়ে গেছে। উমা তুমি এতটাই বাচ্চা যে শ্রাদ্ধ বাড়ি থেকে ব্লগ বানিয়ে সস্তার পপুলারিটি কামিয়ে ফেললে। অ্যাকচুয়ালি আড়াই বছর ধরে ভিডিও করছি, কোন ভিডিওতে কোন সাকসেস আসেনি, একদম পুরো লাইটলি, মতলব 200-300 ভিউজ, এর থেকে বড় ভিউজ আসতো না। 200-300টা ভিউজ পেতে বলে মামুনি নিজে থেকেই ঠিক করে নিয়েছিল, এবার আমাকে রোস্টের খাদ্য হতেই হবে, তবেই আমি ইউটিউবে সাকসেস পাবো। মামুনি এটাকে সাকসেস পাওয়া বলে না, এটাকে নিজের মান সম্মানকে নিজে থেকেই গাধার গাড়ে পুড়ে দেওয়া বলে। সরি সরি সরি, মামুনিকে কড়া ভাষায় রোস্ট করা যাবে না, কারণ মামুনি নিজেকে বাচ্চা বলে দাবি করে। বিষাক্ত মাল ছিলাম বলে বিষয়টাকে সালটে নিয়েছিলাম, আর এ তো নিজেকে বাচ্চা বলে দাবি করে, এই জন্য পডকাস্টে গিয়ে নিজে থেকেই ওদের কাছে রোস্ট হয়ে যাচ্ছে। এই আর এক পথ পাকা বাচ্চা, একে নিয়ে পরে একদিন খেলা হবে, আজ এই পর্যন্ত থাক। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর এদের এই নিচু মানসিকতা নিয়ে তোমরা যদি কিছু বলতে যাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সবার কমেন্ট পড়বো, কমেন্ট বক্সে আগের দিনের মতো ফান করে দাও, আর পারলে একটা লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও। আচ্ছা তোমরা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না কেন? 75% মানুষ আমার ভিডিও দেখে মজা নেয় আবার পালিয়ে যায়। আরে সাবস্ক্রাইবটা করো, সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, প্লিজ ইয়ার সাবস্ক্রাইবটা করে দাও, মিলিয়ন করতে হবে তো নাকি? ওই যে বাটনটা আছে, আগে লাল ছিল এখন কালো হয়েছে, টুক করে ক্লিক করো আর সাবস্ক্রাইব করে নাও। নোটিফিকেশানটা কিন্তু টিপতেই হবে, কারণ ভিডিও দিচ্ছি এখন রেগুলারলি, তোমাদের কাছে নোটিফিকেশান না গেলে তোমরা জানতেই পারবে না যে আমি ভিডিও ছেড়েছি, তাই নোটিফিকেশানটা অবশ্যই টুক করে ক্লিক করে নিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, লাভ ইউ টাটা, বাই বাই। এই এখনও সাবস্ক্রাইবটা করোনি, আর ইয়ার সাবস্ক্রাইবটা করো, সম্পূর্ণ ফ্রি।